আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। শুভ সকাল সবাইকে, যেহেতু সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। কত সুন্দর ফুল দেখতে, দেখেন আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, তাই না? এই ফুলগুলো আর্টিফিশিয়াল ফুল না, এগুলো হচ্ছে অরিজিনাল ফুল। আমি যখন এই ফুলগুলো দেখেছি ভেবেছিলাম আর্টিফিশিয়াল ফুল, যখন কাছ থেকে দেখেছি তখন বুঝতে পেরেছি আসলে এগুলো অরিজিনাল ফুল। এই ফুলগুলো আমার ছোট বোনকে ছোট বোনের ফ্রেন্ড গিফট করেছে, আসলে খুব সুন্দর হয়েছে ফুলগুলো। তো আমি হচ্ছে সকালে সব কাজ করে নিয়েছি, মোটামুটি কাজ। সেগুলো হচ্ছে বিছানা, যেগুলো গোছানোর দরকার ছিল সব বিছানাগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি ব্রেকফাস্ট রেডি করতে চলে এসেছি রান্নাঘরে। বিছানা গোছানোর ফাঁকে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম চা। চাটা কষাতে কষাতে আমি বাকি কাজগুলো সেরে নিয়েছি। দেন আবারও চলে এসেছি চায়ের কাছে, একটু কষানো হচ্ছে যেহেতু চামচের সাহায্যে, নাড়াছাড়া না করলে আমার কেন জানি একটু পারফেক্ট চা খাওয়া মনে হয় না। চা বসানোর টাইমে আমার অনেকবার নাড়াছাড়া করতে হয় চামচের সাহায্যে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমার হয়তো এটা অভ্যাস, এই জন্য আমি করি। তো আজকে বাইরের ওয়েদারটা দেখেন, একদম কুয়াশাচ্ছন্ন ওয়েদার। এই যে বাইরের ওয়েদারটা আজকে কুয়াশাচ্ছন্ন, মুঠে রোদ ওঠেনি, এই জন্য একটু দেখিয়ে দিচ্ছি। তবে ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে, অনেকদিন পর যেহেতু ঠান্ডা জিনিসটা উপভোগ করছি এই কারণে। এটা করতে করতে আমার পারফেক্টলি চাটা ডান, একটু পরে আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর আজকে লাঞ্চে যেগুলো রান্না করা হবে এগুলো আম্মুনি ভিজতে দিয়েছে এখানে। এখানে হচ্ছে ইলিশ মাছ এবং মুরগির মাংস ভিজতে দিয়েছে। দেখা যাক কী রান্না করা হয়, অফকোর্স আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন কতগুলো শিম, এগুলো হচ্ছে গাছের অথেন্টিক শিম। গতকালকে আমার বড় খালা শাশুড়ি কিছু শাক রান্না করে নিয়ে আসছিল, ভাজা শাক। সো ওই শাকের সাথে এই শিমগুলো অ্যাড করেছিল, এত টেস্ট হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ বলে বোঝাতে পারবো না। আমি এবং আমার হাজব্যান্ড মিলেই সব শাকগুলো খেয়ে ফেলেছি, যতটুকু শাক দিয়েছে সবগুলো খেয়ে ফেলেছি। আমার ছোট বোনটা টোটালি শাক পায় নাই বেচারি। পরে যখন এগেইন আমার বড় খালামণি বাড়িতে এসছে, তখন বড় খালামণিকে বলছি খালামণি কি শাক খাওয়ালেন, আমি এবং আপনার ছেলে তো সব শাক খেয়ে নিয়েছি, ছোট বোনটা টোটালি শাক পায়নি, এত টেস্ট হয়েছে মাশাল্লাহ। আমি এর আগে জানতাম না শাকের সাথে কোনো শিম অ্যাড করলে এত টেস্ট হয়, তবে খুব মজা করে খেয়েছি ফার্স্টবারের মতো। আম্মুনিকে বলেছি আম্মু কোনো শাকের সাথে কি শিম অ্যাড করে এভাবে ভাজা হয়, বলে হ্যাঁ এভাবে রান্না করলে বা ভাজলে অনেক ভালো হয়। তখন আমি বলছি ইনশাল্লাহ আমি এখন থেকে তাহলে আপনার ছেলেকে এভাবে ভেজে শাক খাওয়াবো। যেই কথা সেই কাজ, কথা শোনার সাথে সাথে আমার বড় খালামণি সকাল সকাল অনেকগুলো নিজের গাছ থেকে পেরে শিম নিয়ে আসছে। সত্যি এই ভালোবাসাগুলো কিন্তু সবাই অর্জন করতে পারে না। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি অনেকগুলো শিম নিয়ে হাজির। সো আই এম সো মাচ হ্যাপি, সত্যি বলতে আমাকে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা পার্সন অনেক বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ। আমিও সবাইকে অসম্ভব পরিমাণে ভালোবাসি, হয়তো অর্থনৈতিকভাবে কাউকে বোঝাতে পারি না যে আমি আপনাদের সবাইকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু সত্যি মন থেকে অনেক বেশি ভালোবাসি। যাই হোক, অনেক কথা শেয়ার করেছি, এখানে এখন ব্রেকফাস্ট করার জন্য বসে পড়েছি আমি, আম্মুনি, তারপর হচ্ছে ছোট বোন। এটা আম্মুনির কাপ, ওই আগে যেটা দেখিয়েছে ওটা আমার চায়ের কাপ, এটা হচ্ছে স্পেশালি আমার ছোট বোনের কাপ। প্রত্যেকটা মানুষের কাপ এক ধরনের থাকে, বাট আমার ছোট বোনের কাপটা একটু আলাদা হতে হয়, যেহেতু বাড়ির ছোট মেয়ে বলে কথা, ওর দরদটাও কিন্তু অনেক আলাদা। আমি কিন্তু আমার ছোট বোনটাকে এবং আমার বড় আপুকে অনেক বেশি ভালোবাসি সত্যি বলতে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে।
তারপর এখন বসে পড়েছি চা খাওয়ার জন্য এখন হচ্ছে চলে এসেছি দুপুরে যেগুলো আম্মুনি রান্না করছে দাদুমনি কই দাদুমনি রেডি করছে তা দেখার জন্য সো আপনারা দেখতে থাকুন কি বলছে না বলছে এন্ড আমি কি করছি না করছি মুকি রান্না করছেন আজকে আমাদের গাছে আবারও তুৎফল ধরেছে যেটা আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম তুৎফল যখন পাকছিল একদম পেকে টষ্টসা হয়ে গিয়েছিল ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে এখন ফুল আসছে আর কি এই যে এই গাছটা হচ্ছে আমার আব্বু রোপণ করেছে এই গাছটা যারা আমার আগের ভিউয়ার্স আছেন তারা তো জানেনই আর যারা নতুন আছেন তাদের জন্য শেয়ার করছি এই তুৎফলটা কিন্তু স্পেশাল অনেক 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 স্পেশাল একটা ফল আমি বিয়ের আগে কখনো খাইনি যেটা আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক অনেক মাশাল্লাহ অনেক টেস্ট এই যে ফুল ফুল থাকতে এমনই দেখায় আর যখন পাকে তখন হচ্ছে কালো টষ্টসা হয়ে যায় এটা হচ্ছে ধানি মরিচ গাছ কয়েকটা ডানি মরিচ আছে এখানে দেখে আমার পাপা সোনা খেলছে ও এখন অনেক এনজয় করছে একবার ওর দাদুমনির কাছে যাচ্ছে ছোট বাচ্চার মতো এখন সে মাশাল্লাহ বলবেন সবাই বাবু সোনাকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন আম্মু রান্না করছে অবশ্য আমি বলছি আম্মুকে আম্মু আমি রান্না করি তখন আম্মু বলছে না আমি করি গতকালকে আমি রান্না করেছিলাম সবাই অনেক প্রশংসা করেছে তো আমার রান্নাটা আসলে অনেক টেস্ট হয় মাশাল্লাহ কাঠের চুলার রান্না তো অবশ্যই অবশ্যই অনেক টেস্ট হওয়ার কথা স্পেশাল অনেক টেস্ট এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির বাগান এই যে পুরোটা একটা বাগান অনেক বড় অনেক বড় জায়গা আরো সামনে অনেক জায়গা আছে আর এটা হচ্ছে রসিঘর যেটাকে অনেকে বলেন রান্নাঘর এটাতে রান্না করে আর এটাতে হচ্ছে নারকেল কাঠ জি আম্মু আচ্ছা 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 যাচ্ছি আম্মু আপনার আছে আম্মু ওকে ওকে আম্মা আপনার রুমের গুলো নিব আচ্ছা এখন আমি ছাদে যাচ্ছি গতকালকের কিছু কাপড় ভিজা ছিল ওগুলো সবগুলো এখন ছাদে শুকাতে দিব এই যে এই কাপড়গুলো সবগুলো সবগুলো শুকাতে দিতে হবে এখন একটু রোদ উঠেছে এটা হচ্ছে শিম গাছের বাগান ছাদের উপর করা হয়েছে আর কি শিম ধরেছে মাশাল্লাহ তবে অত বেশি বেশি না আর কি এই যে শিম ওখানেও আছে ভিতরে ভিতরে আর ওদিকেও আছে ভেতরে এখানেও আছে এই গাছটার কামরাঙ্গাগুলো এত টেস্ট অনেক টেস্ট বাট আম্মুনি কেটে ফেলেছে কজ কেউ খায় না অবশ্য আমি খেতাম কিন্তু কেটে ফেলেছে আম্মুনি এখানে একদম ঝুপঝাড় হয়ে থাকতো ছাদের উপর অনেক পাতা পড়তো নিচে
এই কারণে। আচ্ছা আপনাদেরকে একটা আনকমন গাছের সাথে পরিচয় করিয়ে দেই, ঠিক আছে? এই গাছটার নাম কিন্তু আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। এই গাছটা না ছোট্ট একটা গাছ, এটার পাতাগুলো হচ্ছে আমার মনে হচ্ছে ওই যে ছোট ছোট যে পাতাগুলো দেখা যাচ্ছে ওগুলো, বাট এখানে ফুলগুলো দেখেন অদ্ভুত, কি সুন্দর, কি সুন্দর কম্বিনেশন ফুল, তাই না? অবশ্যই বলবেন এই গাছের নামটা কি যদি কেউ জেনে থাকেন আর কি। ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে কি না আই ডোন্ট নো, সামনে থেকে অসম্ভব সুন্দর গাছগুলো, আই মিন ফুল। আর এটা হচ্ছে লেবু গাছ, আমার শ্বশুর বাড়িতে মাশাল্লাহ অনেকগুলা লেবু গাছ আছে, অনেক অনেক গাছ আছে, আলহামদুলিল্লাহ অনেক গাছ আছে।